বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন দাঁত সৌন্দর্যর প্রতীক একটা মানুষের দাঁত যদি সুন্দর না হয় সেক্ষেত্রে তার সৌন্দর্যটাই যেন নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে দাঁত কালচে হয়ে যায় লালচে হয়ে যায় বা কঠিনভাবে দাগ পড়ে যায় আবার কারো কারো আছে দাঁতে কেবিডি বা পোকার সমস্যা হয়ে গর্ত হয়ে যায় আবার অনেকেই প্রচুর পরিমাণে পান খেয়ে বা বিভিন্ন ধরনের বদভ্যাসের জন্য দাঁতটা একদমই নষ্ট হয়ে যায় সব ধরনের সমস্যা দূর করে দাঁতটাকে চকচকে ঝকঝকে এবং ভালো রাখতে চাইলে অবশ্যই আমার আজকের এই ভিডিওটি মিস করবেন না আজকে আমি দুর্দান্ত একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসটা ফলো করলে আপনার দাঁতে যদি কোনো ধরনের ব্যথা হয়ে থাকে সেটাও দূর হয়ে যাবে দাঁতের দুর্গন্ধ থাকলে সেটাও কিন্তু দূর হয়ে যাবে পাশাপাশি দাঁতের কঠিন কালচে দাগও উঠে যাবে এবং যদি আপনি নিয়মিত পান খান বা বিভিন্ন ধরনের পদ অভ্যাস থাকে সেক্ষেত্রেও আপনার আর কালো হবে না তো এখানে আমি প্রথমেই যে উপকরণটা নিয়েছি এগুলো হচ্ছে লবঙ্গ এখান থেকে আমি চারটি লবঙ্গ নিয়ে নিলাম আর অবশ্যই ফুলযুক্ত লবঙ্গগুলো আপনারা নেবেন তো চারটা লবঙ্গ আমি একটা হামান দিস্তাতে নিয়ে নিলাম আর এগুলোকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি একটু ছেঁচে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটাতে দিয়ে বা যে কোনোভাবে এটা করে নিতে পারেন দাঁত আমাদের মূল্যবান সম্পদ আর তাই দাঁতের সঠিক যত্ন নিতে হবে প্রতিদিন অবশ্যই দুই বেলা খুব ভালো করে দাঁতটাকে মাছতে হবে ভালো মানের একটা টুথপেস্ট দিয়ে অবশ্যই দুই বেলা দাঁত মাজবেন সেই সঙ্গে অবশ্যই দাঁতের এক্সট্রা যত্ন নেবেন আর সঠিক যত্নই পারে আপনার দাঁতগুলোকে ভালো রাখতে এখন আমি এই লবঙ্গগুলোকে গুঁড়ো করে একটা পাত্রতে নিয়ে নিলাম আর এটা হচ্ছে রসুন এখানে আমি এক কুয়া রসুন নিব। মাঝারি সাইজের হলে এক কুয়া রসুনই যথেষ্ট আর যদি ছোটো সাইজের হয় সেক্ষেত্রে আপনারা দুই কুয়া রসুন নেবেন এটাকে ভালো করে খুসা চালিয়ে নিয়েছি আর এখন হামান দিস্তাতে দিয়ে এটাকেও ছেঁচে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এগুলোকে ছেঁচে নেবেন দাঁত নষ্ট হওয়ার পিছনে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই ধরনের কারণ থাকতে পারে যদি এক্সটার্নাল কোনো কারণে আপনার দাঁতগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো হান্ড্রেড পার্সেন্ট কাঁচ দিবে আর যদি ইন্টারনাল কোনো সমস্যার কারণে আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে যেমন ধরুন আপনার যদি লিভারের সমস্যা হয়ে থাকে বা ভেতরে কোনো ধরনের বড় অসুখ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দাঁতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় আর তাই এইগুলোর সমাধানের জন্য অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন আর যদি পান খাওয়ার কারণে বা সঠিক যত্নের অভাবে আপনার দাঁত নষ্ট হয়ে যায় তাহলে এই ঘরোয়া রেমিটি দিয়ে আপনি আপনার দাঁতের সমাধান করে নিতে পারেন তো এখন আমি লবঙ্গের গুঁড়োগুলো মিশিয়ে নিয়েছি এবং দুইটি উপকরণ ভালো করে ছেঁচে মিশিয়ে নিলাম অন্যদিকে একটা মগে আমি কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে লবণটা আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে লবণটা অবশ্যই মিশিয়ে নিতে হবে এখন এটাও আমি একটা পাশে রেখে দিলাম একটা খালি পাত্র নিয়েছি আর এর মধ্যে টুথপেস্ট নিয়ে নিচ্ছি যে টুথপেস্ট আমরা সাধারণত বাসায় সবসময় ব্যবহার করি তবে অবশ্যই সাদা টুথপেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন তো এখান থেকে একবার ব্যবহার করার উপযোগী টুথপেস্ট আমি পাত্রটাতে নিয়ে নিলাম সেই সঙ্গে নিব আমি বেকিং সোডা এটা কিন্তু খাবার সোডা বেকিং পাউডার না অনেকে আবার বেকিং সোডাটাকে বেকিং পাউডার মনে করেন তো এখান থেকে অল্প একটু বেকিং সোডা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি দুইটি উপকরণ চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হবে যে কোনো রেমেডি যখন আপনারা তৈরি করবেন অবশ্যই ভালো করে মেশানোর চেষ্টা করবেন কারণ ভালো করে না মিশলে আপনার রেমেডিটা খুব ভালো কাজও দিবে না তো তো ভালো করে মিশিয়ে নিলাম আর এখন আমি চামচ দিয়ে সবটাকে উঠিয়ে নিচ্ছি এবং একটা ব্রাশের মধ্যে লাগিয়ে নিচ্ছি তিনটি ধাপে এই রেমেডিটা আমি তৈরি করেছি আর এখন কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা বলে দেব। সপ্তাহে দুই দিন গরম পানির মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে নেবেন এবং এটা দিয়ে খুব ভালোভাবে গলগল করবেন এবং কুলি করবেন কয়েকবার পর পর করবেন এইভাবে সকাল বিকাল দুই বেলা অবশ্যই করতে হবে এবং দ্বিতীয় ধাপে এই টুথপেস্ট দিয়ে দাঁতটাকে খুব ভালোভাবে মাছতে হবে ভেতর বাহির সবটা দিকে আপনারা মাছবেন এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং তৃতীয় ধাপে আমি প্রথমে যে রসুন এবং লবঙ্গর মিশ্রণটা তৈরি করেছি সেটা আপনার দাঁতের মধ্যে লাগিয়ে রেখে দেবেন কিছুক্ষণ লাগিয়ে রেখে দেবেন প্রায় চার থেকে পাঁচ মিনিট তারপর নর্মালভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন তবে যদি আপনার দাঁতে কোনো ধরনের ব্যথার সমস্যা না থাকে এবং দাঁতে পোকার সমস্যা না থাকে তাহলে রসুন মিশ্রিত লবঙ্গর এই রেমেডিটা ব্যবহার করার প্রয়োজন নেই শুধুমাত্র গরম পানি দিয়ে গল করবেন এবং টুথপেস্ট দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন দাঁতের কোটিন বা কালচে দাঁতটা যদি অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই টুথপেস্ট বানিয়ে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আস্তে আস্তে করে দাঁতটা পরিষ্কার হয়ে যাবে তো আজকের মতন এ পর্যন্তই আল্লাহ